মেঘনাপাড়ের এই ধানের হাটকে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের অন্তত 7 জেলার ধান এনে এই আশুগঞ্জ মোকামে বিক্রি করেন ব্যাপারীরা। মূলত এই মোকামই ব্রাহ্মণবাড়িয়ার 250 চালকলে ধানের যোগান দেয়। গেল এক সপ্তাহ ধরে ধানের সংকট দেখা দিয়েছে আশুগঞ্জ মোকামে, এতে বেড়েছে ধানের দাম। বিয়ার 28 জাতের ধান প্রায় 100 টাকা বেড়ে মন প্রতি বিক্রি হচ্ছে 1350 থেকে 1380 টাকা ধরে। বিয়ার 29 ধান 70 টাকা বেড়ে প্রতি মন 1320 থেকে 1350 টাকা ও মোটা ধান 40 টাকা বেড়ে মন প্রতি বিক্রি হচ্ছে 1000 টাকায়। ব্যাপারীরা বলছেন কৃষকের গুলাই এখন ধান নেই, অন্য মোকামেও ধানের সংকট আছে। এতে আশুগঞ্জ মোকামে চাহিদা মতো ধানের যোগান দেওয়া যাচ্ছে না। ধানের এই সংকট আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে। বাজার স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমন মৌসুম পর্যন্ত। গত 7-10 দিন যাবৎ ধানের বাজার বাড়তি, চাউলের বাজার একই অবস্থা। এখন আমদানি তেমন বাড়বে না ব্যাপারীরা বলতেছে। এই নিয়ে ধানের সংকট, গৃহস্থের কাছে ধান নাই। যদি এভাবে চালের দাম আর ধানের দাম সমন্বয় না হয় তাহলে এক সময় হয়তো আমাদের ধানের সংকট যদি আরো প্রকট হয় তাহলে চালকলগুলো চালু রাখা কষ্টকর হবে বলে জানিয়েছেন মালিকরা। পাশাপাশি বাড়বে চালের দামও। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি পাইকারি দর 20 টাকা বেড়ে বিয়ার 28 জাতের চাল বিক্রি হচ্ছে 2600 টাকা ও বিয়ার 29 চাল বস্তা প্রতি বিক্রি হচ্ছে 2550 টাকা দামে। মিল চালানোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ধানের সংকট যতদিন পর্যন্ত না কাটবে, আগামী মৌসুম আমন মৌসুম না আসা পর্যন্ত ধান চালের দামটা বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। ধানের মৌসুমে আশুগঞ্জ মোকামে প্রতিদিন 1 লাখ মনেরও বেশি ধান বেচাকেনা হয়। বাকি সময় বেচাকেনা নেমে আসে অর্ধেকে। তবে এখন সংকটের কারণে প্রতিদিন কেনা বেচা হচ্ছে 20,000 মনের কিছু বেশি ধান। ব্রাহ্মণবাড়িয়ার চালকল থেকে চট্টগ্রাম ও সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় চাল সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।